আমি নিজে খুব অধৈর্য ছিলাম, এখনো যে সুপার ধৈর্যশীল হয়ে গেছে ব্যাপারটা এরকম না, তাও বলছি যে আমি যখন আর্লি লাইফে স্টাডি করতাম 9-10-এ, ওই সময়টাতে খুবই অধৈর্য ছিলাম। একটা অঙ্ক পারলে দ্রুত করে ফেলতে চাইতাম, যাই করতাম ভুল, তারপর হচ্ছে বেশিক্ষণ মনোযোগ একদিকে দিতে পারতাম না, একটু পরেই মনে হতো উঠা খেলতে যাই, এই করি ওই করি। তো তখন আমি দেখেছি যে এই অস্থির মানব মন যে জিনিসটা, এটার কারণে আমি যা পারি তাও ভুল করি, বরঞ্চ শেখার অনেক জায়গা আছে সেখানে আমি মনোযোগ দেই না, যার ফলাফলে অনেক কিছু ভুল হয়। যখন ইন্টারমিডিয়েটে আসলাম, প্রথম 2-3 মাস যাওয়ার পরে বুঝতে পারলাম আমার মেইন প্রবলেম অস্থিরতা। এবং অস্থিরতা এমন একটা কার্স, এমন একটা কার্স বললাম, এমন একটা প্রবলেম, এই প্রবলেমটা স্টুডেন্ট লাইফে আমাদের ভিতরে থাকলে কোনো কাজ ঠিক মতো করা যায় না, পড়লে ঠিকই বুঝি বাট অঙ্ক করতে গেলে ভুল হয়। এবং আমি দেখেছি অ্যারাউন্ড 30-40% স্টুডেন্ট আছে ইন্টারমিডিয়েটে যারা খুব অস্থির হয়। এবং আমি যখন অফলাইনে ক্লাস নিতাম তখন দেখতাম যে একটা ক্লাসে 50 জন 60 জন লোক থাকলে 20-25 জন বা 15-20 জন এমন থাকতো, ওরা খুব অস্থির, অঙ্ক দিলে তাড়াতাড়ি করে দিতে চায় এবং করে ভুল। ওয়াইরাস কিছু মানুষজন আছে মানে মাথা একদম ঠান্ডা, অ্যাজ কুল অ্যাজ কুকাম্বার, মানে একদম ঠান্ডা মাথা, কে আমার আগে দিল কে আমার পরে দিল ডাজেন্ট ম্যাটার, আমি ঠান্ডা মাথায় বুঝে বুঝে যতটুকু পারি করি। সো এই টেম্পারমেন্টটা দরকার। সো লাইভ ক্লাসেও অনেক সময় এরকম হয়, যারা অস্থির বেশি তারা ক্লাস একটু চলার পরে মনে হয় যে একটু ঘুরে টুরে আসি, সো ওইটা কিন্তু কাজে দিবে না, ওইটা কিন্তু তোমার পুরো ফসলে আগুন ধরায় দিবে। তোমাদের যেটা করতে হবে, মনকে ঠান্ডা করতে হবে, এবং মনকে ঠান্ডা করতে হলে অনেকগুলো ট্রেনিং করতে হবে, কারোর সঙ্গে কম্পিটিশন করা যাবে না, শুধু নিজের সঙ্গে কম্পিটিশন করতে হবে যে আমি এই অঙ্কটা পারতাম না, এখন আমি এই অঙ্কটা পারি, এইটাই আমার উন্নতি, আমার আগে কে পারে, আমার থেকে দ্রুত কে পারে, এইসব নিয়ে চিন্তা করলে আরো অস্থির হয়ে যাবা ভিতর থেকে, এবং সেটা তোমার ওই অঙ্কটা আরো ভুল করাই দিবে। এখন কিভাবে অস্থিরতা কমানো যায়, নানা রকম প্র্যাকটিস আছে, অনেকটা আছে মাইন্ড কন্ট্রোলিং বলে একটা ব্যাপার আছে, মনকে কন্ট্রোল করা। দেখো অনেক কিছু জিনিসপত্র আছে, যে জিনিসপত্রগুলো আমাদের সামনে থাকলে আমাদের প্রচুর হচ্ছে কি বলে অ্যাট্রাক্ট করে, লাইক তোমার মিষ্টি অনেক পছন্দ, তোমার সামনে অনেকগুলা মিষ্টি আছে, রসগোল্লা আছে, তো তোমার কি ইচ্ছা হবে, দেখা মাত্র মনে হবে উঠে একটা খাই, নর্মালি তো এটাই হওয়া উচিত। তখন নিজের মনকে একটু ট্রেইন আপ করবা যে আচ্ছা ঠিক আছে ওটা আমি থাকলেই খাইতে পারি, বাট খাবো না, আমার খুব ইচ্ছা করছে, থাকবে ওটা ওখানে, নিজেকে বেশি কষ্ট দিও না, মানে কিছুটা সময় পরে খাবো, আধা ঘন্টা পরে খাবো। সো এই যে তুমি নিজেকে ট্রেন করতেছো, তুমি দেখবা এটার কারণে তোমার মন আস্তে আস্তে করে শান্ত হবে, তখন তুমি সুপার পাওয়ারফুল হয়ে উঠবা। এবং এটা গেল একটা মাইন্ড কন্ট্রোলিং। মাইন্ড কন্ট্রোলিংয়ের সব থেকে বেস্ট হয়ে হচ্ছে গিয়ে নামাজ পড়া, বিশ্বাস করো, যখন দেখবা যে কোনো সলিউশন নাই লাইফে, সব কিছু এলোমেলো হয়ে আছে, আমার এই পরীক্ষা খারাপ হয়েছে, ওই পরীক্ষা খারাপ হয়েছে, এইগুলো হইলে নাকি সামনে আমি ওই পরীক্ষা দিতে পারবো না, তখন মনে হয় না একদম ভেঙে চুরে গেছে, এখন আমি কি করব, এরকম নানা রকম প্রবলেম একত্রে মিলে যায়। এরকম ক্ষেত্রে তুমি দেখো নামাজে দাঁড়ায় যাও, সুন্দর মতো মাথা ঠান্ডা হয়ে যাবে, একটার পরে একটা তুমি পাজল মিলাইতে পারবা যে এই এই করলে এতটুকু হওয়া সম্ভব, অতটুকুর জন্যই আমি কাজ করি। তো এটা বলার অনেক কারণ আছে, বিকজ অনেক পোটেনশিয়াল স্টুডেন্টকে আমি দেখেছি HSC পরীক্ষাতে অঙ্ক বেশি করে ভুল করে দিয়ে আসছে, বুয়েটে চান্স পাওয়ার কথা বুয়েটে চান্স পাইতে পায় নাই, এর প্রত্যেকটার পেছনে মেইন কারণ ছিল অস্থিরতা, অস্থিরতা। সো কন্ট্রোল ইট, ওকে। আচ্ছা, এবং তোমাদেরকেও বলছি অস্থির হওয়া যাবে না, সবসময় ক্লাসে পূর্ণ মনোযোগ দিয়ে থাকতে হবে, ক্লাসে থাকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট।